জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই, তাই নিরাপত্তার স্বার্থে হেলমেট সবার আগে। বাইকে বসার সময় অবশ্যই খেয়াল রাখবেন পা যেন বাইক থেকে ছড়িয়ে না থাকে। লেন পরিবর্তনের সময় লুকিং গ্লাস দেখে ও ইন্ডিকেটর ব্যবহার করে সাবধানে লেন পরিবর্তন করুন। ব্রেকিং এর সময় এক বা দুই আঙ্গুল ব্যবহার থেকে বিরত থাকুন, এতে ব্যালেন্সের সমস্যা হতে পারে। পারফেক্ট ব্রেকিং এর জন্য তিন বা চার আঙ্গুল ব্যবহার করুন। যাত্রা শুরুর আগে আপনার পিলিয়নের মাথার হেলমেট নিশ্চিত করুন। নিজের সাথে সাথে আপনার পিলিয়নের নিরাপত্তার ব্যাপারেও সচেতন থাকুন। ইমার্জেন্সি ব্রেকিং এর সময় হাত এবং পায়ের ব্রেক একসাথে প্রেস করুন, অন্যথায় বাইকের ব্যালেন্স হারিয়ে ফেলবেন। ইউটার্ন বা মোড় নেওয়ার সময় অবশ্যই আপনার চোখের দৃষ্টি সামনের দিকে স্থির রাখবেন, সামান্য অসতর্কতায় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। এছাড়াও ফুটপাতে বাইক চালাবেন না, ফুটপাত পথচারীদের জন্য। পথচারীদের চলার পথে আমরা বাধা হয়ে না দাঁড়াই। পার্কিং এর সময় মনে রাখবেন আপনার আশেপাশের গাড়িগুলোর যেন মুভ করার জায়গা থাকে। প্রতিদিন চলার পথে এই দিক নির্দেশনাগুলো মেনে চলুন। নিরাপত্তার স্বার্থে সাবধান থাকতে হবে আপনাকেই। রান দ্য বাইক অ্যাকর্ডিং টু দ্য রুলস, সেফ রাইড, বিউটিফুল লাইফ।